আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানফ্লাওয়ার টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সম্পর্কে হাজির হলাম, সেটা হলো অ্যাথেনি নেটওয়ার্কে উইথড্র লাইন টোকেনটা যেটা আমরা পাচ্ছি, এই লাইন টোকেনটা উইথড্র কীভাবে করতে হবে সে সম্পর্কে আলোচনা করবো আজকে। আর এটার কিন্তু আর বেশি দিন সময় নেই, জুন মাসে এটা লাইন টোকেনটা লিস্টিং হবে। দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে গেলে আপনি দেখতে পাবেন এখান থেকে লাইন টোকেনটা, এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইন টোকেনটা। কিন্তু আজকে আমরা উইথড্র করে দেখাবো কীভাবে উইথড্র করবো। তার জন্য আপনাকে সিম্পলি কী করতে হবে, মেটামাক্সে ক্লিক করতে হবে। মেটামাক্সে আমি যাচ্ছি, এখান থেকে মেটামাক্সে আমি যাচ্ছি। মেটামাক্সে যাওয়ার পরে আপনাদের এই অ্যাকাউন্টে প্রবেশ করুন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস হবে, সেখানে আমরা বিএনবি স্মার্ট চেন আছে। এখানে কী করবো, সিম্পলি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবো, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ইথেরিয়াম মেন নেটটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে যদি ইথেরিয়াম মেন নেটটি সিলেক্ট করে নিতে হবে। ইথেরিয়াম মেন নেটটি সিলেক্ট করার পরে কী করবো, সিম্পলি আপনারা আবারও ব্যাগে আসবেন। তারপরে ইথেরিয়াম মেন নেটটা আসার পরে এখন সিম্পলি কী হবে, আপনার এই লিখতে আছেন এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য সিম্পলি কপি বাটনে প্রেস করলে এখান থেকে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনার কী করবেন, তারপর সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে আপনার অ্যাথেনি নেটওয়ার্কে চলে যাবেন। চলে যাওয়ার পর সিম্পলি আপনার ওয়ালেট সেকশনে আসবেন। এখান থেকে আপনার ওয়ালেট সেকশনে আসার পরে আপনারা যেটা বললাম প্রথম অবস্থাতে যে লাইন টোকেনটা রয়েছে, এই লাইন টোকেনটাতে আপনারা এই যতগুলো আপনার লাইন টোকেন আপনারা পেয়েছেন এই সমস্ত কিছু উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য কী করবেন, সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এয়ারড্রপ নামে একটা অপশানটা রয়েছে, এই এয়ারড্রপে আপনারা ক্লিক করবেন। এই এয়ারড্রপে ক্লিক করার পরে কী করবেন, সিম্পলি আপনাদের ব্যালেন্সটা শো করবে, কতগুলো আপনাদের লাইন টোকেন সমস্ত ব্যালেন্সটা এখান থেকে শো করবে। এখান থেকে শো করার পরে সিম্পলি আপনারা কী করবেন, এই ম্যাক্সে আপনারা ক্লিক করবেন, যতগুলো আপনার ব্যালেন্স রয়েছে সে সব ব্যালেন্সগুলো এখান থেকে উইথড্র দেবে। ম্যাক্সে ক্লিক করার পরে তারপরে কী করবেন, সিম্পলি আপনারা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট অ্যাড্রেসটা যে ওয়ালেটটা কপি করে নিয়ে আসলেন, এই ওয়ালেটটা এখান থেকে সিম্পলি পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে কী করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যেটা এই নেটওয়ার্কটা সিলেক্ট করলাম ইথেরিয়াম মেন নেট, এই মেন নেটটা এখান থেকে সিলেক্ট হয়ে আসে। তারপরে কী করবেন, সিম্পলি আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে এনে বসিয়ে দিতে হবে। সিম্পলি আমি এখানে কী করলাম, সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার নোটিফিকেশনটা চলে যাবে, এটা পাসওয়ার্ড চলে যাবে। আপনি সিম্পলি পাসওয়ার্ডটা ওখান থেকে বসিয়ে দেবেন, এখান থেকে আমার পাসওয়ার্ডটা চলে আসছে। এখান থেকে সিম্পলি আমি এখান থেকে কপি করে নিলাম, এটা কপি করে নিলাম। কপি করার পরে আমি কী করবো এখন, তারপর আপনারা সে যে কোডটা কপি করে আনলেন এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে কী করবেন, এখানে সেন্ড ইনফরমেশনে এখানে ক্লিক করবেন। সেন্ড ইনফরমেশনে ক্লিক করার পরে সিম্পলি আপনি এখান থেকে কী করবেন, কনফার্মে এখান থেকে ক্লিক করবেন। এখানে কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্সটি এখানে কিন্তু জিরো একেবারে হয়ে গেছে। আর অবশ্যই মনে রাখবেন কোডটি দেওয়ার 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এখান থেকে কাজটা করতে হবে, না কিন্তু কোডটি কাজ করবে না, আবারও কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসতে হবে। আপনি যদি আবারও তাও সিম্পলি ব্যাকে আসেন দেখতে পাবেন, ওয়ালেটে দেখতে পাবেন এখান থেকে আপনার লাইন টোকেনটা কিন্তু 00 ওখানে হয়ে গেছে। টেলিগ্রাম চ্যানেলে তো এই জায়গায় ওখান থেকে ব্যালেন্সটা 00 হয়ে গেছে। অবশ্যই আপনাকে 20 তারিখের আগে করতে হবে, নতুবা কিন্তু এখান থেকে আপনারা কেউ পেমেন্ট পাবেন না। অবশ্যই এখান থেকে কাজটি করে নেবেন, আর এই টোকেনটা কিন্তু আপনি যেখানে উইথড্র করলেন সেখানে কিন্তু পাবেন না। কারণ হলো এটাতে আপনি যে উইথড্রটা করলেন এখানে এখনও কিন্তু 8 পিসের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা হয়নি। এখানে এয়ারড্রপের মাধ্যমে আপনাদের উইথড্র করতে হবে। এখান থেকে ক্লেমের অপশন আসবে, এখান থেকে সিম্পলি আপনাদেরকে ক্লেম করে এখান থেকে নিতে হবে। আজকে পর্যন্ত অবশ্যই কাজটি করে রাখবেন, আশা করি সবাই ভালো থাকবেন। এগুলো আজকে এখানে শেষ করলাম।